পাকিস্তানের জাতীয় পরিষদ বা পার্লামেন্ট ভেঙে দেওয়ার তারিখ চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শীর্ষ আইন প্রনেতাদের সঙ্গে নৈশভোজে যোগ দিয়ে দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনার পরেই সিদ্ধান্ত আসে আগামী নয় আগস্ট পার্লামেন্ট ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে গত মাসের আঠারোই জুলাই পার্লামেন্ট ভেঙে দেওয়ার তারিখ প্রাথমিকভাবে আটই আগস্টে জানিয়েছিলেন শাহবাজ শরীফ বড় ভাই নেওয়াজ শরীফকে ক্ষমতায় ফিরিয়ে আনার ইঙ্গিতও দিয়েছিলেন এই প্রধানমন্ত্রী রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক দুরাবস্থার মাঝে গত মাস থেকে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে শরীফ সরকার এরই অংশ হিসেবে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সুযোগ তৈরির দিন স্পষ্ট করলেন বর্তমান প্রধানমন্ত্রী আগামী নয় আগস্ট ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করলেন তিনি বৃহস্পতিবারের ওই বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সংসদ সদস্যদের মতামত চাওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা নিয়ে আলোচনা করেন সেই সঙ্গে আলোচনায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরবর্তী সাধারণ নির্বাচনের আগে ক্ষমতা হস্তান্তরের বিষয়টিও ছিল পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বৈঠকের কথা উল্লেখ করে বলা হয়েছে নয় আগস্ট প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে একটি আনুষ্ঠানিক পত্র পাঠাবেন যাতে পাকিস্তানের সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বাক্ষর করতে হবে তবে যদি কোনো কারণে রাষ্ট্রপতি ওই পত্রে স্বাক্ষর না করেন তাহলে অ্যাসেম্বলি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে যাবে এর আগে বারোই আগস্টের আগেই সংসদ ভেঙে দেওয়ার কথা জানিয়েছিলেন শাহবাজ ছরিফ তিনি জানিয়েছিলেন জাতীয় পরিষদের বিরোধী দলের নেতার সঙ্গে পরামর্শ করে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে যে তিনি সমস্ত মিত্র দল ও পাকিস্তান মুসলিম লীগের নওয়াজ শরীফের সাথেও এ বিষয়ে পরামর্শ করবেন সেটিও নিশ্চিত করেছিলেন এদিকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন সামরিক বাহিনী নির্বাচনের জন্য ভয় পেয়েছে যা এই বছরের শেষের দিকে থেকে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে তিনি অভিযোগ করেন ফ্যাসিবাদীরা দেশকে অন্ধকার যুগে নিয়ে যাচ্ছে ইমরান খান দুই সালে নির্বাচিত হয়েছিলেন মাত্র চার বছরের কম সময় শাসন করেছিলেন এবং তারপরে গত বছর সংসদীয় অনাস্থা ভোটে ক্ষমতাযুক্ত হন পর্যবেক্ষকরা বলেছেন তার একটি বড় কারণ ছিল শক্তিশালী সামরিক বাহিনীর অনুগ্রহের বাইরে পড়ে যাওয়া পাকিস্তানের সামরিক বাহিনী কয়েক দশক ধরে দেশটি পরিচালনা করছে এবং তারা ক্ষমতা জিয়োভাবে আঁকড়ে ধরে রাখতে চায় ইমরান খান দাবি করেন তার দল পাকিস্তান তেহিরকি ইনসাফ একমাত্র দল যে সামরিক স্বৈরশাসকদের দ্বারা তৈরি হয়নি এ কারণেই তা ভেঙে দেওয়ার অভিযান চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন কিন্তু অনেক সমালোচক যুক্তি দেন ইমরান খান ক্ষমতায় উত্থানের সময় সেনাবাহিনীর সমর্থন পেয়েছিলেন গত কয়েক মাসে দলটির উল্লেখযোগ্য পরিমাণ নেতা দল ত্যাগ করেছেন এবং গুরুত্বপূর্ণ সদস্যদের গ্রেফতার করা হয়েছে তবে ইমরান খান জোর দিয়ে বলেছেন তার দল অক্ষত রয়েছে ইমরান খান বলেন সেনাবাহিনী প্রকাশ্যে আমাদের বিরুদ্ধে গেল আমাদের ভিঙে দেওয়ার চেষ্টা করলেও আমরা সরকার থেকে বেরিয়ে এসে 37টি উপনির্বাচনের মধ্যে 30টিতে জয়ী হয়েছি তিনি বলেন সংস্থাটি আশা করেছিল তাকে ক্ষমতা থেকে অপসারণ তার দলকে দুর্বল করবে সাধারণত এটি ঘটে যখন আপনি কিছু সময়ের জন্য ক্ষমতার বাইরে থাকেন কিন্তু পরিবর্তে যা ঘটেছিল তা দলের জনপ্রিয়তা বাড়তে থাকে তারা সব কিছুর চেষ্টা করেছে তারা দশ হাজার জনকে জেলে দিয়েছে যার মধ্যে নারী এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারী রয়েছে এবং আরও খারাপ বিষয় হলো তারা মানুষকে নির্যাতন করেছে তিনি বলেন যদি তার বিরোধীকারীদের দাবি অনুযায়ী পার্টি সমাপ্ত না হয় তাহলে কর্তৃপক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করবে না ইমরান খানের সমর্থকরা তাকে দুর্নীতির দ্বারা অস্পর্শ একজন রাজনৈতিক হিসেবে দেখেন এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তাকে পদ থেকে অপসারণের প্রকৌশলী হিসেবে অভিযুক্ত করেছেন যে অভিযোগগুলো সেনাবাহিনী অস্বীকার করে ক্ষমতা ছাড়ার পর থেকে আইনি জটিলতায় জর্জরিত সাবেক প্রধানমন্ত্রী তার দল বলেছে যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সন্ত্রাসবাদ এবং হত্যাকাণ্ডের সহায়তা করা সহ প্রায় দুশোটি অভিযোগ রয়েছে যা তাকে তার বাড়িতে এবং আদালতের মধ্যে আটকে থাকতে হচ্ছে তার জনপ্রিয়তার শক্তি প্রদর্শিত হয়েছিল যখন তাকে মে মাসে একটি আদালতের ভেতর থেকে গ্রেফতার করা হয়েছিল তখন সারা দেশব্যাপী প্রতিবাদের জন্ম হয় তার হাজার হাজার সমর্থক রাস্তায় মিছিল করে পাকিস্তান জুড়ে সামরিক ভবনগুলো এবং হয়। অনেকেই তাকে লাল রেখে অতিক্রম করার এবং সহিংসতাকে উৎসাহিত করার জন্য দায়ী করেছেন তবে প্রাক্তন এই আন্তর্জাতিক ক্রিকেট তারকা রাজনীতিবিদ অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন এবং বলেছেন যে এই মামলাগুলি আলাদাভাবে তদন্ত করা দরকার তিনি বলেন আপনি কি ভেবেছিলেন যখন তারা সেনাবাহিনী কমান্ডার আমাকে সেখান থেকে তুলে নিচ্ছে তখন সমর্থকরা দেখে কি করবে সেখানে কি প্রতিবাদ হওয়া উচিত নয় ইমরান খান জোর দিয়ে বলেন সামরিক বাহিনী তাকে গ্রেফতার করতে পুলিশ অফিসারের পরিবর্তে সৈন্য পাঠিয়ে সহিংসত উস্কে দিয়েছিল ইমরান খান নিজেকে একজন সংস্কার পন্থী হিসেবে অবস্থান করছেন তিনি বলেছেন সত্যটি হলো দেশটি একটি বড় বিপর্যয় দ্বার আমি যা অনুভব করছি আমরা অন্ধকার মতো তার দিকে যাচ্ছি তিনি অভিযোগ করেন পাকিস্তানের একমাত্র সমাধান হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন এটি একমাত্র উপায় যা আমরা এই জগা থেকে বেরিয়ে আসতে পারি গত কয়েক মাস ধরে পার্লামেন্টে বেশ কয়েকটি আইন নিয়ে আলোচনা হয়েছে যার মধ্যে অনেক সমালোচক বলছেন যে ইমরান খান এবং তার দলের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছে উত্থাপিত বিলগুলির একটিতে সেনাবাহিনীর গোয়েন্দা কর্মকর্তার পরিচয় প্রকাশ করার জন্য দোষী সাব্যস্ত হলে তিন বছরের কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের ইমরান খান قومবর্ধমান সমালোচনার মধ্যে এটি আসে তিনি প্রথম রাজনীতিবিদ যিনি প্রকাশ্যে উর্ধতন গোয়েন্দা কর্মকর্তাদের নাম দিয়েছেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন দুর্ভাগ্যবশত দেশটি ফ্যাসিস্টদের দ্বারা দখল করা হয়েছে এবং তারা নির্বাচনের ভয়ভীত আমি যে কারণে কষ্ট পাচ্ছি কারণ তারা জানে যে নির্বাচনে আমরা জয়ী হব এবং এর কারণে তারা আবার গণতন্ত্রকে ভেঙে ফেলছে এদিকে প্রধানমন্ত্রী শেহাবাজ শরীফ বৃহস্পতিবার প্রতিষ্ঠানের লোক হিসেবে আখ্যায়িত হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন শুধুমাত্র দেশের উন্নতির জন্য তিনি সেনাবাহিনীর নেতাদের সাথে দেখা করেছেন ব্যক্তিগত লাভের জন্য নয় শেহাবাজ শরীফ বলেন আমাকে লোক বলা হয়েছে কিন্তু আমি সেই সব কটুক্তির পরোয়া করি না আমি কখনোই ব্যক্তিগত কারণে সেনা প্রধানের সাথে দেখা করিনি ওই সব বৈঠকের পেছনে একমাত্র উদ্দেশ্য ছিল এস্টাবলিশমেন্ট এবং সরকার মিলে দেশকে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়া ইসলামাবাদে নবনির্মিত ভাড়াকাহ বাইপাস প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী সে বছরী বলেছেন তার আটত্রিশ বছরের রাজনীতিতে তিনি ইসলামাবাদের সরকার এবং রাওয়ালপিন্ডির প্রতিষ্ঠা একই জোটে থাকা নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি সেনাপ্রধানের সাথে দেখা করেছেন আমি রাজনীতিতে আমার অনেক বিশিষ্ট সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছি কিন্তু এর পেছনে একমাত্র ধারণা ছিল পাকিস্তানকে এমন একটি স্তরে নিয়ে যাওয়া যার জন্য বহু মুসলমান তাদের জীবন উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী সেবাছড়ি ফুললেখ করেন এমন খবর রয়েছে যে তিনি সাবেক রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশারফের খুব ঘনিষ্ঠ ছিলেন সেবাছড়ি বলেন কিন্তু আমি কি পেলাম 나와ชরিফকে নিক্ষেপ করা হয়েছিল এবং আমিও ছিলাম তিনি আটকে গিয়েছিলেন এবং আমিও আমার পরিবার নির্বাসিত হয়েছিল কিন্তু আমি কি পেলাম কিছুই পেলাম না আমার মনে একটাই চিন্তা সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করার প্রধানমন্ত্রী উল্লেখ করেন মানুষ যে রাস্টে বাস করছে তার জন্য দুঃখ প্রকাশ করেন এদিকে পাকিস্তান পাকিস্তান তেহরিক ইনসাফ নেতারা বৃহস্পতিবার দলের সিনিয়র নেতা ড ইফতিকার দুররানির মধ্যরাতে অপহরণ বলে যাকে বলেছে তার তীব্র নিন্দা করেছেন তারা বলেছেন নয়মের ঘটনার সাথে তার কোনো সম্পর্ক নেই একটি বিবৃতিতে পিটিআই নেতারা বলেছেন যে এটি এখন স্পষ্ট হওয়া উচিত যে পিটিআই বিরুদ্ধে এই চলমান নিপীড়ন এবং ক্লাম ডাউনের নয় ঘটনার সাথে কিছুই করা ছিল না কিন্তু পিটিআইকে ভেঙে ফেলার লন্ডন পরিকল্পনার সাথে সবকিছু সম্পর্ক ছিল তারা প্রশ্ন তোলেন নয়মের মে ঘটনার সঙ্গে থাকার দুর্বানির কোনো সম্পর্ক নেই কিন্তু কোনো গ্রেফতারি পরোনা ছাড়াই কেন তাকে মাঝরাতে তুলে নেওয়া হলো মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে পিটিআই নেতা ইফতিকার দুরবানিকে বৃহস্পতিবার ভোরবেলা তার বাসা থেকে তুলে নেওয়া হয়েছিল পার্টির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করা আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা ভাঙচুরের অভিযোগে দুরবানির বাড়ির একটি ভিডিও অন্তর্ভুক্ত করা হয় একটি টুইটে পিটিআই বলেছে যে আইন প্রয়োগকারীরা গ্রেফতারি পরোনা ছাড়াই পিটিআই নেতার বাড়িতে প্রবেশ করেছে